এপাশে ব্রহ্মপুত্র, ওই পাশে কিশোরগঞ্জ, নরসিংদীতে আছি। এখন নরসিংদী জেলা থেকে গাজীপুরে প্রবেশ করব। এই জায়গাটার নাম শিবতলি, এখানে পানের হাট বসে। একসময় আসবো, এই জায়গা মূলত তিন জেলার সীমানা এনে হাট বসে। এটাই হাট? হ্যাঁ, বেশি তিন জেলা, আমরা তিন জেলা দেখতে পাচ্ছি। নরসিংদী থেকে গাজীপুরে প্রবেশ করছি, খুব দ্রুত চলে আসছি না? রয়েছে আবার ট্যাক টিলা রয়েছে, অনেক উঁচু ট্যাক রয়েছে। আমরা সমতল থেকে এখন পাচুয়ার ট্যাকে প্রবেশ করতে যাচ্ছি। পাচুয়ার ট্যাকটা ছিল একসময় ভাওয়ালের সীমা, আর এই সমতল ছিল ব্রহ্মপুত্র নদের অববেগে। যে আমরা উঁচুতে উঠতেছি, ভাওয়ালে উঠতেছি, ট্যাকে উঠতেছি। গ্রামটা পাচুয়া, বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া থানার টুক ইউনিয়নের পাচুয়া গ্রাম। যাচ্ছি পশ্চিমে উজুলির রাস্তা, সিংহশ্রী 13 কিলোমিটার উঁচু নিচু রাস্তা, মনে হচ্ছে পাহাড়ে আছি, আসলেই তো পাহাড়ের মতো। ছোট্ট একটি ঈদগাহ বাড়ি, দেখো এটা কিন্তু পুরো পাহাড়ি একটা ফিলিংস। কাপাসের মধ্যে সবচেয়ে পাহাড়ি ফিলিংস করি আছে অবশ্য বেগুনহাটির দিকে, আর এটাও আছে মোটামুটি, ঢেউ ভালো আছে। ছোটো ছোটো মাটির ঘর, এখনও সিংহশ্রী 12 কিলোমিটার, পাশের ইউনিয়ন সিংহশ্রী, সিংহশ্রী টো কাপাসিয়ার ইউনিয়ন। এত ভালো রাস্তার মধ্যে হঠাৎ করে বীর উজুলি বা উজুলি বাজার থেকে পাচুয়ার গঙ্গা বাজার বা হাজি বাজার 6 কিলোমিটার, আর সিংহশ্রী থেকে 14 কিলোমিটার, অর্থাৎ এদিক দিয়ে কাপাসিয়া উপজেলাটি 14 কিলোমিটার প্রস্থের পূর্ব পশ্চিম লম্বালম্বী। এই বাজারটি সম্ভবত এটি ডুমদিয়া বাজার। সুপ্রিয় দর্শক, গাজীপুরের কাপাসিয়ায় 11টি ইউনিয়নের মধ্যে এই ভিডিওতে আপনারা শুধুমাত্র একটি ইউনিয়ন দেখতে পাচ্ছেন, টুক ইউনিয়ন, উত্তরের ইউনিয়ন, সবচেয়ে উত্তর পূর্বের। গ্রামের রাস্তাগুলোর উপর আস্থা রাখা কঠিন, কয়েক বছর পরে আসতে দেখা গেছে এটা নষ্ট হয়ে গেছে, ড্রাম ট্রাক বেশি চললে। এখন বাইকের জন্য, বাইক চালানোর জন্য সেরা রাস্তা। আমরা উজুলি বাজারের খুবই কাছাকাছি, উজুলি থেকে আরও 8 কিলোমিটার পশ্চিমে গেলে সিংহশ্রী ব্রিজ, তারপরে শ্রীপুর উপজেলা। সিংহশ্রী নয়, তার মানে উজুলি আর 1 কিলোমিটার রয়েছে। উজুলির আগে বীর সম্পত্তি কেন, সেটা নিয়ে আমি গবেষণা করেছি। অনেকে বলে মুক্তিযুদ্ধের সাথে বীর, অথবা ইশাখা মানসিংহের যুদ্ধের সময়কার বীর শব্দটি সেখানে যুক্ত হয়েছে। চলে আসলাম উজুলি বাজারে, এখানে ঢাকা কিশোরগঞ্জ কাপাসিয়ার হাইওয়ে অবস্থিত, সামনে বীর উজুলি বাজার। রাতের বেলায় বাজারটি জমজমাট হয়, রাতের বেলা খুবই জমজমাট হয়ে ওঠে বাজারটি, চায়ের দোকানগুলো এখানকার জমজমাট। এই হচ্ছে ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে।